ক্রিয়া সম্পর্কে বলছিলাম। ক্রিয়া যে কোনো কর্তা বা কি উদ্দেশ্য বা কর্তা কি করে বা তার কাজ কি সেটা বোঝানোর জন্য আমরা ক্রিয়া পাই। কর্তার যে কাজ বা সে যেটা করে সেটাই হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, ক্রিয়া দুই প্রকার, সরি প্রথমত তিন প্রকার। একটি হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে, আরেকটি হচ্ছে কর্মের উপস্থিতির বিবেচনায়, আরেকটি হচ্ছে গঠনের বিবেচনায়। তো ভাব প্রকাশের দিক থেকে যে ক্রিয়া সেটা আবার দুই প্রকার, সমাপিকা ক্রিয়া আরেকটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর কর্মের উপস্থিতি বিবেচনায় তিন প্রকার, অকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া ও বিকর্ম ক্রিয়া। আর গঠন বিবেচনায় ক্রিয়া তিন পাঁচ প্রকার, সেটি হচ্ছে সরল ক্রিয়া, যৌগিক ক্রিয়া, সরি প্রযোজক ক্রিয়া, নাম ক্রিয়া, সংযোগ ক্রিয়া ও যৌগিক ক্রিয়া। এই মোট পাঁচ প্রকার। প্রথমে যেটি রয়েছে আমরা দেখি ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার, একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ ভাব প্রকাশ হয়। হ্যাঁ, সম্পূর্ণ ভাব প্রকাশ হয়, যেমন ভালো করে, যেমন তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা করো, এটি একটি বাক্য। এর মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ একটি অর্থ বা উদ্দেশ্য খুঁজে পাই, সেটি হচ্ছে তুমি পড়াশোনা করো। এই বাক্যটি একটি সম্পূর্ণরূপে একটি কিন্তু ভাব প্রকাশ করছে। ঠিক আছে, তো এটি হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া। আবার দেখি আমরা অসমাপিকা ক্রিয়া কোনটি। যে সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় না, যেমন ভাত খেলে সুস্থ হবে, ভাত খেলে সুস্থ হবে। এখানে খেলে যে অংশটি আছে, ভাত খেলে, যে ভাত খেলে সুস্থ হবে, এটি কিন্তু একটি শর্ত সাপেক্ষ, অর্থাৎ খেলে তারপরে এটি হবে। এখন আমি যদি বাক্যটি ভাবে বলি যে ভাত খেলে, তাহলে কিন্তু বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পেল না, পাশাপাশি আমার কথাটাও একটি সম্পূর্ণরূপে শেষ হলো না। ফলে কথাটি সম্পূর্ণরূপে শেষ হতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই বাক্যের সম্পূর্ণ বাক্যটি কিন্তু লিখতে হবে, সেটি হচ্ছে ভাত খেলে সুস্থ হবে। শুধুমাত্র এই খেলে এইটুকু পর্যন্ত অর্ধেক বাক্য বললে কিন্তু বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ হচ্ছে না, ফলে এটি হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া। সুতরাং আমরা দেখলাম যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার, একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এরপরে দেখি আমরা কর্মের উপস্থিতির বিবেচনায়, অর্থাৎ বাক্যে যে কর্ম রয়েছে সেই কর্মের উপস্থিতির বিবেচনায় ক্রিয়া আবার দুই প্রকার, ঠিক আছে তিন প্রকার, সেটি কী কী? অকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া ও বিকর্ম ক্রিয়া। অর্থাৎ বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকে, ক্রিয়ার কোনো কর্ম না থাকে, যেমন সে ঘুমায়। এখানে বাক্যে যে সে যে ঘুমায়, এখানে আমরা কিন্তু কি ঘুমায় বা কেউ সাথে জড়িত নেই, সে যেটা করছে সে সেটা একলাই করছে বা নিজস্ব কাজ। অর্থাৎ আমরা যেগুলো অন্যান্য কাজ আছে যেগুলো নিজস্ব একজন ব্যক্তির সাথে সম্পর্কিত, যেরকম আমরা বলি যে সে ঘুমায়, আমি যদি বলি তুমি হচ্ছে বাড়ি তুমি যাও বা সে আসছে, এগুলোতে কিন্তু বাক্যে ক্রিয়ার কোনো কর্ম নেই, বরং বাক্যটি কোনো ধরনের কর্ম ছাড়াই শুধুমাত্র
একদম পূর্ণাঙ্গ, একটি হচ্ছে পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ বাক্য কিন্তু বাক্যের নির্দিষ্ট কোনো কর্ম নেই। সুতরাং এটা হচ্ছে অকর্ম ক্রিয়া বা কর্মহীন ক্রিয়া। আবার আমরা যদি সকর্ম ক্রিয়া দেখি তাহলে এই বিষয়টি আরো স্পষ্ট হবে। দেখো ক্রিয়ার কর্ম থাকলে সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া, যেমন সে ভাত খায়, সে কি খায়, ভাত খায়। সুতরাং এই যে খাওয়ার বিষয়টা, এটা যে ক্রিয়াটা, এটা কিন্তু একটি কর্মের সাথে সম্পর্কিত। সেই কর্মটি হচ্ছে ভাত, অর্থাৎ সে ভাত খাচ্ছে এটা আমরা বলছি, ফলে সে ভাত খায় এটি হচ্ছে একটি সকর্ম ক্রিয়া। সে ভাত খায় এটি হচ্ছে একটি সকর্ম ক্রিয়া, ঠিক আছে? কারণ কর্মের বাক্যে যে ক্রিয়াটি রয়েছে, যে খাওয়া, তার একটি কর্ম রয়েছে, সেটা হচ্ছে ভাত। আবার দেখো একই ক্রিয়ার দুটি কর্ম থাকতে পারে, ঠিক আছে? একই ক্রিয়ার ক্রিয়ার দুটি কর্ম থাকলে সেটি দ্বিকর্ম ক্রিয়া, ঠিক আছে? যেমন আমরা যদি দেখি এখানে যে শিক্ষক ছাত্রকে বই দিলেন, শিক্ষক ছাত্রকে বই দিলেন, আচ্ছা এখানে ক্রিয়া, এই ভাত খাইতে ক্রিয়া কিন্তু খায়, আবার ঘুমাইতে ক্রিয়া হচ্ছে ঘুমায়, কিন্তু কোনো কর্ম নেই। আবার আমি যদি এখানে দেখি যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন, ঠিক আছে, এখানে ক্রিয়াটা হচ্ছে দিলেন, আর এখানে কর্ম কিন্তু দুইটা, একটা ছাত্রকে আর একটা হচ্ছে বই। কর্ম এক, বইটা হচ্ছে কর্ম দুই। আমি যদি বলি শিক্ষক বই দিলেন, তাহলে কিন্তু একটি পূর্ণাঙ্গ বাক্য, শিক্ষক বই দিয়েছেন। তো শিক্ষক যে বই দিয়েছেন এটি যে একটি পূর্ণাঙ্গ বাক্য, এই বাক্যের কিন্তু একটি কর্ম আছে, আর সেটি হচ্ছে বই, আর বাক্যের ক্রিয়াটা হচ্ছে তিনি দিলেন। এই দেওয়াটা হচ্ছে ক্রিয়া আর বইটা হচ্ছে কর্ম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি বলি শুধুমাত্র শিক্ষক বই দিলেন, তাহলে কিন্তু একটি পূর্ণাঙ্গ বাক্য এবং এই বাক্যটি একটি সকর্ম। হ্যাঁ, কারণ হচ্ছে বাক্যের একটি ক্রিয়া বা সরি একটি কর্ম রয়েছে, সেটা হচ্ছে বই দেওয়া। এখন আমি যদি বলি শিক্ষক ছাত্রকে বই দিলেন, তাহলে কিন্তু বাক্যে কর্ম আছে, কিন্তু সেখানে দুটি কর্ম হয়ে যাচ্ছে, কি কি, একটি হচ্ছে ছাত্রকে, কাকে দিলেন সেটা হচ্ছে ছাত্রকে, আর একটি কর্ম হচ্ছে বই। তো দুটি কর্ম যখন থাকবে বাক্যে তখন সেটা হয়ে যাবে দ্বিকর্ম ক্রিয়া। ফলে আমরা দেখলাম বাক্যের পৃথক দুটি ক্রিয়া আছে, একটি হচ্ছে সকর্ম ক্রিয়া আর একটি হচ্ছে দ্বিকর্ম, ফলে এখানে দুটি পৃথক ক্রিয়া আছে, একটি হচ্ছে ছাত্রকে আর একটি হচ্ছে বই, ঠিক আছে? সুতরাং কর্মের উপস্থিতি বিবেচনায় কর্মের উপস্থিতির বিবেচনায় ক্রিয়া তিন প্রকার, একটি হচ্ছে অকর্ম, যে বাক্যের কোনো নির্দিষ্ট কর্ম নেই, আরেকটি হচ্ছে সকর্ম, যে কর্মের একটি, যে বাক্যের একটি মাত্র কর্ম রয়েছে, আরেকটি হচ্ছে দ্বিকর্ম, যে বাক্যের দুটি কর্ম রয়েছে। তারপরে দেখো গঠন বিবেচনায় ক্রিয়া পাঁচ প্রকার, সেটি কি কি, সরল পদ, সরল ক্রিয়া, একটিমাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা একভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া বলে। সরল ক্রিয়া যেমন একটিমাত্র পদ ও কর্তা এককভাবে সেই ক্রিয়াটি সম্পন্ন করে, যেরকম দেখো সে লিখছে, সে লিখছে, এখানে
সরল ক্রিয়া, একটিমাত্র পদ দিয়ে ও একটিমাত্র কর্তা, একটিমাত্র পদ পদ ও কর্তা এককভাবে কাজটি করলে সেটি সরল ক্রিয়া, যেমন সে ঘুমায়, সে ঘুমায়। এখানে ঘুমানো যে আমরা ক্রিয়া দেখতে পাচ্ছি, এটি কিন্তু একটি মাত্র পদ দিয়ে গঠিত হয়েছে, এখানে একাধিক পদ নেই, একটি মাত্র পদ দিয়ে গঠিত হয়েছে, সে ঘুমায়। সর ফলে এই বাক্যটি কিন্তু একটি সরল ক্রিয়া, যে বাক্যটি একটি মাত্র পদ দিয়ে গঠিত হবে সেটি হচ্ছে সরল ক্রিয়া। ঠিক আছে, তারপরে দেখো আরেকটি আছে, দ্বিতীয় হচ্ছে প্রযোজক, প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কি? কর্তা অন্যকে দিয়ে কাজ করালে প্রযোজক ক্রিয়া বলে, কর্তা অন্যকে দিয়ে কাজ করালে প্রযোজক ক্রিয়া বলে। দেখো যেমন তিনি রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে। এখানে রাখাল কিন্তু নিজে ঘাস খাচ্ছে না, আবার গরুও কিন্তু নিজে খাচ্ছে না, বরং তাকে আরেকজন খাওয়াই দিচ্ছে। বা এখানে কিন্তু একটি অন্য, মানে গরু খাচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু অন্য একটি বিষয় বা অন্য আরেকজন এই কর্মের সাথে যুক্ত হয়েছে। তাই যখন অন্য আরেকজন কর্মের সাথে যুক্ত হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি প্রযোজক ক্রিয়া, যেখানে সরাসরি একটি কাজ একা করা হচ্ছে না, বরং অন্য আরেকজন সেই কাজটি করার সাথে সম্পৃক্ত এবং সে এই কাজের সাথে জড়িত। ঠিক আছে, কিন্তু কাজটি নিজে করছে না, বরং আরেকজনের উপরে সেটি আবর্তন করছে বা করাচ্ছে। ফলে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে আমরা যে বলছি, এখানে এটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। একইভাবে আমরা যদি বলি মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, তো এখানে মা যেহেতু শিশুকে দুধ খাওয়াচ্ছেন, এখানে মা এই যে খাওয়ানোর কাজটা মা নিজে খাচ্ছেন না, বরং শিশুকে খাওয়াচ্ছেন। ফলে শিশু হলো প্রযোজক ক্রিয়ার কর্ম, এবং এখানে খাওয়ানো এই বিষয়টা হচ্ছে একটি প্রযোজক ক্রিয়া। আমরা যদি বলি করানো, হ্যাঁ সে কাজ করাচ্ছে, হ্যাঁ একটি হচ্ছে সে কাজ করছে, এটি হচ্ছে সরাসরি সরল ক্রিয়া, আবার সে কাজ করাচ্ছে সেটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। এভাবে কোনো কাজ যখন অন্যের সাথে জড়িত হয় এবং একাধিক কর্তার সাথে জড়িত থাকেন, তখন সেটাকে বলে প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, এরপরে দেখো নাম ক্রিয়া, নাম ক্রিয়া। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আন প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলে। বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দে পরে আ বা আন যুক্ত হল, যেমন বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দের পরে আ বা আনো যুক্ত হলে কিন্তু তখন সেটা হচ্ছে নাম ক্রিয়া হয়। যেমন দেখো বিশেষ শব্দের সঙ্গে চমক শব্দের সঙ্গে যদি আনো যুক্ত হয় তখন হয়ে যায় চমকানো। ঠিক আছে, বিশেষণ শব্দের কম শব্দের সঙ্গে আ যুক্ত হলে হয় কমা, বাজারে সবজির দাম কমছে না, কমছে না। আচ্ছা,
ধনাত্মক শব্দের সঙ্গে ধনাত্মক ছটফট শব্দের সঙ্গে যদি আনু যুক্ত হয় তাহলে হয়ে যায় ছটফটানো, জবাই করা মুরগি উঠানে ছটফটায়। ঠিক আছে, সো এভাবে আ আনো এগুলো যুক্ত হয়ে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া গঠন হয়, যে ক্রিয়াগুলোকে বলা হচ্ছে সংযোগ ক্রিয়া। ঠিক আছে, এই নাম ক্রিয়া। ঠিক আছে, তারপরে দেখো সংযোগ সংযোগ ক্রিয়া, যে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। সংযোগ ক্রিয়া দেখি একটু আমরা, সংযোগ ক্রিয়া হচ্ছে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে কাটা, হওয়া, ধরা, পাওয়া, দেওয়া, মারা ইত্যাদি শব্দ যুক্ত হয়ে যদি কোনো ক্রিয়া গঠন হয় সেটা হচ্ছে সংযোগ ক্রিয়া। যেমন দেখো বিপদ কাটা, সাঁতার কাটা, হ্যাঁ, তারপরে হচ্ছে উদয় হওয়া, বড় হওয়া, রাজি হওয়া, করা ক্রিয়া যোগে আমরা যদি একটু বলি দান করা, গরম করা, ঠনঠন করা, ব্যাট করা, কাটা ক্রিয়া যোগে সাঁতার কাটা, বিপদ কাটা, হওয়া ক্রিয়া যোগে উদয় হওয়া, বড় হওয়া, রাজি হওয়া, দেওয়া ক্রিয়া যোগে কথা দেওয়া, মন দেওয়া, দোষ দেওয়া, ধরা ক্রিয়া যোগে ভাঙন ধরা, মরচে ধরা, ক্যাচ ধরা, পাওয়া ক্রিয়া যোগে লজ্জা পাওয়া, কষ্ট পাওয়া, বৃদ্ধি পাওয়া, খাওয়া ক্রিয়া যোগে আছাড় খাওয়া, মার খাওয়া, ডিগবাজি খাওয়া, মারা ক্রিয়া যোগে উকি মারা, পকেট মারা। এই শব্দগুলো এইগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কাটা, হওয়া, ধরা, পাওয়া, দেওয়া, মারা এই যে ছয়টা ক্রিয়া আছে এগুলোর আগে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক, বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দ যুক্ত হয়ে একটি ক্রিয়া সৃষ্টি করছে যেটাকে আমরা বলছি সংযোগ ক্রিয়া। ঠিক আছে, সুতরাং সংযোগ ক্রিয়া হচ্ছে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দের পরে কাটা, হওয়া, ধরা, পাওয়া, দেওয়া, মারা ইত্যাদি শব্দ যোগ হয়ে নতুন ক্রিয়া সৃষ্টি হয়। আর নাম ক্রিয়াতে আমরা দেখেছি বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দের পরে আ অথবা আনো যুক্ত হয়ে নতুন ক্রিয়া সৃষ্টি হয়। যেমন বিশেষ্য শব্দের সঙ্গে যদি আ যুক্ত হয়, যেমন আমি যদি বলি যে বিশেষ শব্দ চমক, চমক এই শব্দটির সঙ্গে যখন আনো যুক্ত হবে হয়ে যাবে চমকানো, তখন নতুন একটি ক্রিয়া সৃষ্টি হবে। ঠিক আছে, বা আমরা যদি বলি চমকাই, ঠিক আছে, বিশেষণ শব্দ কম এর সঙ্গে আ যুক্ত হয়ে হয় কমা। আমরা যদি বলি বাজারে সবজির দাম কমে না
বরং বাড়ে, অর্থাৎ কমা বা বাড়া। হ্যাঁ, তো এটার সঙ্গে আ যুক্ত হয়ে নতুন ক্রিয়া সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে নাম ক্রিয়া। অর্থাৎ আ এবং আনো যুক্ত হলে নাম ক্রিয়া একই শব্দের সঙ্গে যদি মারা, কাটা, হওয়া, দেওয়া, পাওয়া, ধরা যুক্ত হয় তাহলে হয়ে যাচ্ছে সেটি প্রযোজক ক্রিয়া। সর্বশেষ দেখো, এটি সর্বশেষ প্রকার হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া একরকম, অসমাপিক ক্রিয়া এই যে আমরা এখানে দেখেছি সমাপিক ক্রিয়া, এটা হচ্ছে অসমাপিক ক্রিয়া। যে অসমাপিক ক্রিয়ার সঙ্গে সমাপিক ক্রিয়া যুক্ত হয়, যুক্ত হওয়ার মাধ্যমে এটি গ্রহণ হয়। যেমন দেখো, যেমন মরে যাওয়া, মরে যাওয়া, ঠিক আছে, মরে যাওয়া যৌগিক ক্রিয়া অসমাপিক ক্রিয়ার সঙ্গে সমাপিক ক্রিয়া যুক্ত হয়ে কিন্তু যৌগিক ক্রিয়ার সৃষ্টি হয়। যেমন মরে যাওয়া, এখানে মরে হচ্ছে অসমাপিক, যেমন সে মরে, তারপর আমরা কিছু বলছি না, এটা কিন্তু অসমাপিক ক্রিয়া। তাই হচ্ছে আমরা যখন বললাম মরে যাওয়া তখন সেটি হয়ে গেল সমাপিক ক্রিয়া, এবং সমাপিক এবং অসমাপিক একসাথে যুক্ত হয়ে কিন্তু যৌগিক ক্রিয়ার সৃষ্টি হয়। যেমন আরো দেখো, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানো, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, করে তোলা, চেপে রাখা ইত্যাদি। এই প্রত্যেকটিতে একটি প্রথমে অসমাপিক ক্রিয়া এবং তারপরে একটি সমাপিক ক্রিয়া, দুটি যুক্ত হয়ে কিন্তু একটি যৌগিক ক্রিয়ার সৃষ্টি হচ্ছে। তাহলে এ ছিল ক্রিয়া নিয়ে মোটামুটি আলোচনা। আমরা দেখি ক্রিয়া প্রধানত তিন প্রকার, একটি হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে, আরেকটি হচ্ছে কর্মের উপস্থিতির বিবেচনায়, আরেকটি হচ্ছে গঠন বিবেচনায়। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার, সমাপিক ক্রিয়া, অসমাপিক ক্রিয়া। সমাপিক ক্রিয়া অর্থাৎ যেখানে একটি বাক্যের পূর্ণাঙ্গ ভাব প্রকাশ হয়, যেমন তুমি পড়াশোনা করো। অসমাপিক ক্রিয়া যেখানে সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় না, যেমন যেমন ভাত খেলে সুস্থ হবে। এখানে আমি যদি শুধুমাত্র এটুকু বলি যে ভাত খেলে, তাহলে কিন্তু খেলে পর্যন্ত বলে আমি থেমে যাচ্ছি, এরপরে আর কিছুই বলছি না। ফলে এখানে কিন্তু খেলে পর্যন্ত শুধুমাত্র বললে বাক্যের পূর্ণাঙ্গ ভাব প্রকাশিত হচ্ছে না, তাই একটি অসমাপক ক্রিয়া। আবার কর্মের উপস্থিতি বিবেচনায় ক্রিয়ার তিন প্রকার, প্রথমত হচ্ছে সকর্ম ক্রিয়া আর অকর্ম ক্রিয়া, যে বাক্যের নির্দিষ্ট কোনো কর্ম নেই, অর্থাৎ আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাই না। যেমন আমি যদি বলি সে ঘুমায়, তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো কি করে বা কাকে করে এগুলোর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, বা এখানে কোনো কর্ম নেই, ফলে এটি হচ্ছে একটি অকর্ম ক্রিয়া। যেমন সে ঘুমায়, সে বাড়ি যায়, বা আমি 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 হচ্ছে আমি যদি বলি যে আমি আমি যাচ্ছি, সেই যে যাওয়া আসা, ঘুমানো, হাসা, কিন্তু নিজের সাথে সম্পর্কিত যে কাজগুলো আছে এগুলো কিন্তু অসমাপিক ক্রিয়া বোঝায়, ঠিক আছে। আবার আমরা যদি বলি যে হচ্ছে আবার দ্বিতীয় প্রকার হচ্ছে সকর্ম ক্রিয়া, অর্থাৎ যে বাক্যের নির্দিষ্ট কর্ম রয়েছে। যেমন হচ্ছে তুমি ভাত খাও, এখানে খাওয়াটা এটি যুক্ত হয়েছে ভাতের সাথে, ফলে ভাত একটি কর্ম, এই কর্মের সাথে খাওয়া যুক্ত হওয়ার কারণে এই খাওয়া এই ক্রিয়াটি হচ্ছে সকর্ম ক্রিয়া। আরেকটি রয়েছে দ্বিকর্ম ক্রিয়া, যেখানে ক্রিয়ার দুটি কর্ম থাকে পৃথক, একটি হচ্ছে যেমন আমরা দেখো শিক্ষক ছাত্রকে বই দিলেন, কাকে দিলেন, ছাত্রকে, কি দিলেন, বই, কর্ম হচ্ছে দুটি, একটি ছাত্র আরেকটা হচ্ছে বই, ফলে এটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। আবার গঠন বিবেচনায় ক্রিয়া তিন প্রকার, যেমন সরল ক্রিয়া, অর্থাৎ যেখানে শুধুমাত্র একটি ক্রিয়া থাকে এবং একটি পদের সাথে যুক্ত, এবং সেই ক্রিয়ার
কিন্তু এককভাবে কর্তা কাজটি করে থাকেন। যেমন হচ্ছে আমরা দেখি যে সে ঘুমায়, ঠিক আছে, আবার প্রযোজক ক্রিয়া যেখানে কর্তা নিজে কাজটি অন্যকে দিয়ে করান, যেমন শিশুকে মা দুধ খাওয়াচ্ছেন বা রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছেন। আরেকটি রয়েছে নাম ক্রিয়া, যেখানে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দের সঙ্গে আনো বা আ প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হয়, যেমন চমক এর সাথে যদি আন যুক্ত হয় চমকান, এটি হচ্ছে একটি প্রযোজক নাম ক্রিয়া, ঠিক আছে। আর সংযোগ ক্রিয়া চতুর্থ নাম্বার হচ্ছে সংযোগ ক্রিয়া, যেখানে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দের সঙ্গে একটি করা দেওয়া মারা ধরা তারপর হচ্ছে কাটা হওয়া ইত্যাদি যুক্ত হয়ে কিন্তু সংযোগ ক্রিয়া গঠন হয়। যেমন বিপদ কাটা, হ্যাঁ, হওয়া বলে যে বড় হওয়া, ঠিক আছে, ধরা যদি বলি মাছ ধরা, ঠিক আছে, পাওয়া যদি বলি যে হচ্ছে রক্ষে পাওয়া, তারপরে দেওয়া যদি বলি হ্যাঁ ভাত দেওয়া বা ইত্যাদি, মারা যদি বলি যে ঢিল মারা, ঠিক আছে, বা পকেট মারা, ঠিক আছে। এমনি ভাবে সর্বশেষ হচ্ছে যৌগিক ক্রিয়া, যেখানে অসমাপিক ক্রিয়ার সাথে সমাপিক ক্রিয়া যুক্ত হয়, যেমন ভাত খেলে বড় হবে বা বুঝে নেওয়া বলে ফেলা করে তোলা ইত্যাদি, যেখানে পরে বা প্রথম অংশ হচ্ছে অসমাপিক, ফেলা বা নেওয়া ইত্যাদি পরের অংশ হচ্ছে সমাপিক। এভাবে আমরা ক্রিয়ার যে প্রকারগুলো আছে এগুলো বিস্তারিত দেখলাম, যার মাধ্যমে আমরা ক্রিয়ার আলোচনা আশা করি বুঝতে পারবো।